আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিস্টার্স কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যা হলো থাই স্যুপ। আমরা সবাই কিন্তু কম বেশ এটি পছন্দ করি, তাই আমি চেষ্টা করেছি ঘরোয়া উপায়ে সহজে এটি তৈরি করে দেখানো, এবং এতে আমি কোনো ফুড কালার ইউজ করিনি। চলুন দেখি নিচে বানাতে কী কী লাগছে। প্রথমেই আমি এখানে দুটি ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এবার আমি এটি ভালো মতো ফেটিয়ে নেব। এর সাথে আমি দিয়ে দিব টমেটো সস। কিছুটা পরিমাণে চিলি সসও অ্যাড করে দেব। চামচের সাহায্যে সামান্য মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দেব 2 চামচের মতো সয়া সস। কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এর সাথে দিয়ে দিব 2 চামচ চিনি। এখন দিয়ে নেব কিছুটা পরিমাণে লবণ। এখন দিয়ে নেব 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। এবার ভালো মতো মিক্স করে নেব। এই পর্যায়ে আমি চিকেন স্ট্রোক অ্যাড করে দেব। চিকেন স্ট্রোকের রেসিপিটি আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবার ভালো মতো মিক্স করে নেব। এবার একটি প্যানে তেল গরম করতে বসিয়ে দেব, এবং তেল গরম হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে নেব। সামান্য একটু আদা বাটা দিয়ে চেক করে নেব তেলটি গরম হয়েছে কিনা। তেলটি কিন্তু গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে আদা বাটা দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 চামচের মতো আদা বাটা দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে নেব 1/2 চামচের মতো রসুন বাটা। এখন আমি এর সাথে সব গুঁড়ো মশলা অ্যাড করে দিব। আমি এখানে 2 চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া।
এর সাথে আরো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আবার একটি চামচের সাহায্যে এগুলো মিক্স করে নেব। আমার এখানে তেল কম হয়ে গিয়েছে, তাই আমি এখানে তেল অ্যাড করে দিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ আমি এর আগে লবণ দিয়েছিলাম। চিকেন স্ট্রোকের জন্য যে মুরগিটি ব্যবহার করেছিলাম, সেই সিদ্ধ মুরগিটি জোড়া জোড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এগুলো ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এর সাথে এখন কিছুটা পরিমাণে চিকেন স্ট্রোক অ্যাড করে দেব। চিকেন স্ট্রোকের রেসিপিটি আমার চ্যানেলে অ্যাড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই পর্যায়ে আগে থেকে করে রাখা মিশ্রণটি অ্যাড করে দিচ্ছি এবং ভালো মতো মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাই ভিতরে তলানে জমে গিয়েছে। ছোটো পরিমাণে নাড়া দিয়ে তারপর এটা মিক্স করে দেব। আমার কাছে যেহেতু লেমন গ্রাস ছিল না, তাই আমি এখানে লেবু পাতা অ্যাড করে দিয়েছি। আপনারা যে কোনো দুইটার একটা ব্যবহার করবেন। দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি ভালো মতো মিক্স করে নেব। কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলানি জমে যাবে। কিছুক্ষণ পর এটা ঘন হওয়া শুরু করেছে। এ পর্যায়ে আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে নেব, ভালো মতো মিক্স করে নেব।
এটার কনসিস্টেন্সিটা পারফেক্ট হয়ে গিয়েছে, এ পর্যায়ে এটা উঠিয়ে নেব। দেখুন আমাদের থাই স্যুপ তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটি ফলো করে আপনিও বাসায় বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।